আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের স্টাইলিশ নাম দেবেন। আর এই স্টাইলিশ নামগুলো দেওয়ার জন্য আপনাদের কোনো VPN-এর প্রয়োজন হবে না বা কোনো ওয়েবসাইটের প্রয়োজন হবে না, এই নামগুলো আপনি ইজিলি দিতে পারবেন। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। গাইস, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। ফেসবুক অ্যাকাউন্টে স্টাইলিশ নাম দেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আর এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে কীভাবে ডাউনলোড করতে হবে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আপনি জাস্ট এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে FB স্টাইলিশ নাম মেকার নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানেটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে ঠিক এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে আমি সিং নামে যে অপশনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন কালি বক্সে। দেন এখান থেকে আপনি এই নামটাকে কেটে দেবেন। আমি এখানে এই নামটা কেটে দিলাম এবং এখানে আপনার পছন্দের মতো যে কোনো একটি নাম লিখে দেবেন যে নামটা আপনার ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড করতে চান। ওকে, তো আমি এখানে লিখে দিচ্ছি MD নাবিল আহমেদ। আমি এই নামটাই আমার ফেসবুক অ্যাকাউন্টে দিতে চাই। তারপর জাস্ট আপনি এখান থেকে যে কনভার্ট টেক্সট নামে যে অপশনটা রয়েছে, আপনি এইখানেটা ক্লিক করে দেবেন। এইখানেটা ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার স্টাইলিশ নাম কিন্তু চলে আসছে। আপনার যেটা চয়েস হয় সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে যে প্রথমটা দেখতে পাচ্ছেন আমি এটাকে এখান থেকে কপি করে নিব। এর জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কপি নামে কিন্তু একটি অপশন রয়েছে, আপনি জাস্ট এইখানেটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি টেক্সট কপি নামে যে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করবেন, তাহলে কিন্তু এই টেক্সটটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি জাস্ট এই অ্যাপ থেকে বের হয়ে আসবেন। দেন আপনি এখন চলে যাবেন ফেসবুক লাইটে। আমি এখান থেকে ফেসবুক লাইটটিকে ওপেন করে নিয়েছি। দেন এখান থেকে এখানে কিন্তু আপনার আইডিটাকে লগ ইন করে নিতে হবে। ফেসবুক লাইটে আপনার আইডিটাকে লগ ইন করে নেবেন। ওকে, দেন এখান থেকে আমার প্রোফাইলটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন MD নাবিল। দেন আমি এখান থেকে বের করে পেছনে আসবো। তারপর জাস্ট আপনি এখান থেকে যে তীরের যে মেনু রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। দেন এখানে একটি অপশন পেয়ে যাবেন সেটিং নামে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি এই যে এডিট বাটনটা রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার মানে নাম চেঞ্জের অপশনটা কিন্তু চলে আসবে। আপনি জাস্ট এখান থেকে আপনার নামটাকে আপনি কেটে দেবেন। আমি এখান থেকে কেটে দিচ্ছি, আপনি এইভাবে কেটে দেবেন। কেটে দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে খালি বক্সে ট্যাপ করে ধরে রাখবেন। তারপর দেখবেন এখানে কিন্তু পেস্ট লেখা চলে আসবে, আপনি জাস্ট এখানেটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটা কিন্তু চলে আসে। আমি জাস্ট এখান থেকে MD নাবিল এইভাবে কেটে দেবো। প্রথমে আমি রেখে দেবো MD, দেন আমি মাঝখানে দিয়ে দিব নাবিল, আপনি এইভাবে দিয়ে দেবেন। ওকে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে দিয়ে দেবেন। তারপর লাস্টে আমি দিয়ে দিব আহমেদ। ওকে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন আপনি এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে রিভিউ চেঞ্জ এটা ক্লিক করে দিলাম। তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু ফেসবুক টিম কিন্তু এক্সপেক্ট করে নিয়েছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে, আমরা জাস্ট এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যে সেভ চেঞ্জ নামে যে অপশনটা রয়েছে এখানে এটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাব। আমি এখান থেকে একটা রিফ্রেশ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টে খুব সুন্দরভাবে কিন্তু এই ধরনের স্টাইলিশ নাম কিন্তু আপনি দিতে পারবেন। আর অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ডাউনলোড করবেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে আপনার ফোনে যে প্লে স্টোরটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে আপনার প্লে স্টোরে চলে যাবেন। দেন আমি এখান থেকে প্লে স্টোর ওপেন করলাম। উপরে কিন্তু সার্চ বার পাবেন, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। দেন এখানে আপনি টাইপ করবেন FB স্টাইলিশ নাম মেকার, আপনি জাস্ট এটা লিখে টাইপ করে দেবেন। আমি এখান থেকে টাইপ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন লোগোটা ভালো করে লক্ষ্য করে দেখেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, আর আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করতে না পারেন তাহলে একটা লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওইখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হচ্ছে। গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। আপনি যদি আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। সো দেখাবো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। Goodbye.